এবার জানাবো একটু ভিন্ন ধরনের খবর শেরপুরের ঝিনাইগাতিতে একটি বটগাছে বসেছে পঁচাত্তরটি মৌচাক উপজেলার গারো পাহাড়ে পর্যটন কেন্দ্র গজনী অবকাশের সবার দৃষ্টি কাটছে এই মৌচাক স্থানীয়দের ধারণা পুরনো ওই বটগাছটির বয়স অন্তত চারশো বছর ঝিনাইগাতি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ জানান ঐতিহ্যবাহী বটগাছটির নিচেই একসময় হতো নানান অনুষ্ঠান একযুগ আগে বয়সের ভারে ভেঙে পড়ার পর পুনরায় গাছটির শাখা প্রশাখা বেড়ে উঠেছে গাছটির গোড়া থেকে মগডাল পর্যন্ত সত্তর থেকে পঁচাত্তরটি চাক বানিয়ে নির্বিঘ্নে বাস করছে মৌমাছির দল এর আগে জেলায় কোনো গাছে একসঙ্গে এত চাক দেখা যায়নি তাই দৃষ্টিনন্দন এসব মৌচাক থেকে কেউ যেন মধু আহরণ এবং মৌমাছিদের বিরক্ত না করে তার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে